আসসালামু আলাইকুম এগ্রো টিভি ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি শান মোহাম্মদ এরশাদ, আজ চলে আসছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাট্টাজোড় হাটে। এই হাটটি একটি বৃহৎ হাট। আজ 15 নভেম্বর 2022 মঙ্গলবার। এই মঙ্গলবার হাটটি সবচেয়ে বড়। আর এই হাটে গাভী গরু হাসিল হলো ক্রেতা 600 টাকা, বিক্রেতা 200 টাকা। আমার চ্যানেল এগ্রো টিভি ভিডিও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন। এখন আমি আপনাদের এই হাটে ফ্রিজিয়ান গাভীর দরদাম জানাবো, যেগুলি দুধের গাভী। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে আপনাদের একটি গাভী দেখাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, গরু কয়টা আনছেন আজকে? তিনটা আনছেন, বিক্রি হয়েছে? দুইটা রয়েছে না? আর চাচা এটা কি ক্রসের গরু না? আচ্ছা, গোটা কয় দাঁত? কানি উঠতেছে, আট দাঁত হয়ে যেতেছে না? আচ্ছা, এই বাছুর কি? আজ কি বাছুর? এটা দেশি বাচ্চা হয়েছে না? আচ্ছা, বাছুর জার্সি। হার বাচ্চা না? আচ্ছা, বাছুরটা কয় মাস? দুই আড়াই মাস। আপনার তো কেনা করো না? আচ্ছা চাচা, এটা থেকে কতটুকু দুধ আসে? 4-5 কেজি আসে না? আচ্ছা, এগুলোটা দাম চাচ্ছেন কত? 1,30,000। আচ্ছা, হাটে দাম দর কত হইতেছে? 95-100 হইতেছে না? আচ্ছা চাচা, এগুলোটা কত হলে বিক্রি করা যাবে? 1,10,000 না? আচ্ছা, আর কি আপনার গরু আন সার গরু নাকি না গাভী গরু? একটা গাভী গরু না? আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? মৌলিক বাড়ি ভালুকা না? আচ্ছা, এই বাজারে প্রতি মঙ্গলবারে আসেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। তো চাচার একটা গরু দেখাইছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? গরু কয়টা আনছেন? এটাই না? আচ্ছা চাচা, এটা ক্রসের গরু না? আচ্ছা, গরুটা কয় দাঁত? 8 দাঁত হয়ে গেছে না? বাছুর কি? এটা কি বাছুর? এটা সার বাছুর না? আচ্ছা, বাছুরটা বয়স কতদিন? বাছুরটা বয়স কতদিন? কতদিন? দুই মাস। আপনার কিনা গরু না? কিনা গরু? আগের কিনা। আপনার বাড়ি কোন জায়গা? মল্লিক বাড়ি ভালুকা। আচ্ছা চাচা, এটা কতটুকু দুধ দেয়? এটা 5 কেজি দেয় না? আচ্ছা, দাম চাইতেছেন কত গরুটার? 1,50,000 টাকা চাচ্ছেন না? আচ্ছা, এই বাছুর সহ 8 দাঁত বয়স। আচ্ছা চাচা, গরুটা দাম হইতেছে কত হাটে? দাম কত হইতেছে? সর্বোচ্চ কত হয়েছে? সর্বোচ্চ কত হয়েছে? 20-25 পর্যন্ত হয়েছে না? আচ্ছা, আপনি কত হলে ওটা বিক্রি করতে পারবেন? কয় হাজার হলে বিক্রি করতে পারবেন? 30-35 হলে বিক্রি করবেন না? আচ্ছা, 1,25,000 টাকার দাম হচ্ছে। উনি 1,20,000 টাকা হলে বিক্রি করবেন। 8 দাঁতের গরু, 5 কেজি দুধ দেয়। তো আপনার দেখাইলাম। আর কিছু গরু এখানে দেখাচ্ছি আপনাদের, ফ্রিজিয়ান গরু। আসসালামু আলাইকুম, আচ্ছা ভালো আছেন? আচ্ছা, গরু কয়টা আনছেন? একটাই। আচ্ছা, কি বাছুর লাগে? আর চার বছর। বাছুরটা কোনটা? আচ্ছা, গোটা দাঁত কয়টা চাচা? 6 দাঁত না? আচ্ছা, চার বছর না? আচ্ছা, বাছুরটা দেখাচ্ছি আপনাদের, ফ্রিজিয়ান বাছুর। হ্যাঁ, রোদের মধ্যে এমন তো? আচ্ছা, চার বছর। আচ্ছা আচ্ছা, বাছুরটা বয়স কতদিন? 9 দিন। আচ্ছা, দুধ কত রুখ দেয় গরুটা? 8 কেজি। একে দুই বেলা বিকেলে আর হয় না? বিকেলে হয় না আর নাকি? বাসা শুরু না? আচ্ছা, 8 কেজি। আচ্ছা, আপনার কিনা করুন নাকি? আচ্ছা, গোটা দাম চাইতেছেন কত? 1,65,000 চাইতেছেন? আচ্ছা, আপনাদের সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, হাটের দাম হইতেছে কত? এটা তো আমি তো নিতাম না। আমরা একটা আইডিয়া, একটা বাজারে মানুষ মনে করেন যে গরু কি দাম ধরা আছে, তো হচ্ছে মানুষ কিনতে আইবো বা একটা ধারণা হইলো, বুঝছেন? 25-30 হইতেছে না? 35। আচ্ছা, আপনি গরুটা কত বিক্রি করতে পারবেন? 1,50,000 নিয়ত না? আচ্ছা, তাহলে কম বেশ যাই হোক করেলা। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? মল্লিক বাড়ি। আচ্ছা, সবদিন মল্লিক বাড়ি লুকিয়ে দেখছে রে। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের আরেকটা গরু দেখাচ্ছি বাইরের কাছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই কি জাতের গরু? শাহিওয়াল না? আচ্ছা, শাহিওয়াল মনে হয়। আচ্ছা, গরুটা কয় দাঁত ভাই? 4 দাঁত। আচ্ছা, কি বাছুর লাগে ভাই? সিন্ধি বাছুর না? 4 বাছুর। আচ্ছা, গরুটা কতটুকু দুধ দেয় ভাই?
আচ্ছা দুধ পড়তো থেকে লিখা দুধ পানাইছিলেন কি দাম দিতেছেন কত এটার আপনার কি কিনা করু এটা আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা মৌলিক বাড়ি আচ্ছা ভাই গরুটা কত দাও দেবো ১৩৫ দেওয়া যাবো না আচ্ছা কতটুকু দুধ দে বললেন চার কেজি দুধ দেন না আচ্ছা এটা কি দিতে হবেন নাকি এটার নাকি আগে একবেন প্রথম বিয়ান আচ্ছা ঠিক আছে শাহিওয়াল গরু বাছুর আচ্ছা সিন্ধি সার বাছুর না আচ্ছা ঠিক আছে তো আপনাদের দেখাইলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গরু আছে কয়টা আনছেন দুইটা বিক্রি করছেন দুধ কত রুখতে ভাই সাত কেজি না আচ্ছা দাম দিতেছেন কত এটার ১৬০ আচ্ছা দাম দর কত হইতাছে ৩০,০০০ হইতাছে না আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন গরুটা ৪০-এর নিচে না আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কি মল্লিক বাড়ি চাঁদপুর ঢাকাতিয়া আচ্ছা ঠিক আছে ৪০-এর নিচে বিক্রি করা যাবে না বাইডিয়ার আপনার এটা আচ্ছা কয় দাঁত বাইডিয়ার ৬ দাঁত না আচ্ছা বাছুরটা কোনটা বাইডা আচ্ছা কি বাছুর বাইল এটা বক্তা বাছুর বাড়ি গরু না কিনা গরু বাড়ির গরু আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা পাথার আচ্ছা সখিব আচ্ছা গরুটা দাম চাচ্ছেন কত ভাই ১৭৫ যাইতেছেন আচ্ছা হাটে দাম দর কত হইতেছে সর্বোচ্চ কত হয়েছে ৬০-৬৫ তো কাছাকাছি হয়ে গেছে আপনার এটা আচ্ছা বাড়িতে গরু আছে না আচ্ছা দুধে বিক্রি করতেছেন কি টাকা দরকার নাকি না আচ্ছা আচ্ছা দুধের গরু সহজে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন তো আপনাদের দেখাইলাম আরো কিছু গরু এখানে দেখাচ্ছি ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন গরু কয়টা আনছেন একটাই না আচ্ছা গরুটা ক্রসের না আচ্ছা কয় দাঁত চাষ আইডিয়া ৬ দাঁত সাথে কি বাছুর এটার বাছুরটা কোনটা এই সাদা কালার না চার বছর না বাছুরটা বস কয়দিন ১৫-২০ দিন হবে আপনার কিনা করুন নাকি আচ্ছা আচ্ছা দুধ কত রুখ দেয় এটা চার কেজি আচ্ছা গোটা দাম চাচ্ছেন কত ১২০ আচ্ছা হাটে দাম দর কত হইতেছে ১০-১২ হইতেছে না আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা বাটাজুরি আচ্ছা ঠিক আছে দেখেন ১১০ দাম হইতেছে উনি বলতেছে তাকে দুধ দেয় সার বাছুর সহ আচ্ছা আপনি কি শুধু গাভী গরু বিক্রি করেন না সার গরু গাভী গরু বিক্রি করেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন তো আপনাদের আরো কিছু গরু দেখাচ্ছি এখানে জাতের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা গরু কয়টা আনছেন এই গাই বাছুর না আচ্ছা গরুটা দাঁত কয়টা ভাই ৬ দাঁত সাথে কি বাছুর এটা আর বাছুর বাছুরটা কি এটা বাছুরটা বস কয় মাস তিন মাস আচ্ছা কত রূপ দুধ ভাই দুধ কত রুখবে ৫ কেজি না আচ্ছা দাম দিতেছেন কত ১৮০ দাম বেশি হয়ে যায় না ৫ কেজি দুধের গরু হ্যাঁ বেশি বেশি তো লাগে গরু দুধ হিসাবে আচ্ছা দাম হইতেছে কত হাটে দাম হইতেছে কত
চল্লিশ পাঁচচল্লিশ আপনার কেনা গরু এটা পালের গরু আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা আচ্ছা বারো তো কলেজ দেখেনি না আচ্ছা ঠিক আছে পঞ্চাশ ষোলো দেওয়া যাবে না উপরে যেতে হইব উপরে যেতে হইব না আচ্ছা ঠিক আছে ভাই গরু কটা আনছেন পাঁচটা এটা আপনার ভাই না আচ্ছা এগোটা দাঁত কয়টা ভাই চার দাঁত আচ্ছা সাথে কি বাছুর ভাইটা বকনা বাছুর আচ্ছা বাছুরটা কি জাতের ভাই গরুটা দাম চাইতেছেন কত ভাই এক লাখ তিরিশ আচ্ছা হাটে দাম তোর কত হইতেছে ভাই দশ পনেরো আচ্ছা গরুটা কত হলে দেওয়া দেবো লাস্ট আরো ভালো বড় দুধের গাড়ি নাই বাড়িতে আরো গরু আছে না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা আপনার কত কিছু থেকে কত কিছু গরু দুধ মানে দুধের গরু দিতে পারবেন সর্বোচ্চ পনেরো দিতে পারবেন না আচ্ছা চার দাঁত দুই দাঁত বা ছয় দাঁত যেগুলো দিতে পারবেন যা যেটা প্রয়োজন না আচ্ছা তাহলে বাটাজুরি আপনার বাড়ি না এখানে আচ্ছা স্যার আপনার বাড়ি থেকে গরু নিতে পারবেন তো না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন তো আপনাদের দেখাইলাম বাটাজুর হাটে রেজিয়ান জাতের গাভিগুলোর দাম দর তো আমার চ্যানেলে এগুলো টিভি ভিডিও যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফলো করবেন সকলে ভালো থাকবেন এবং আপনার কোন নাটে ভিডিও দেখবেন তার কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম।